হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলু কাবলি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু রেসিপি। যারা মিষ্টি ভালোবাসে তাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপি ছোলার ডালের লাড্ডু। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে রেসিপি বানাতে। ছোলার ডাল 200 গ্রাম, কাজু বাদাম, এলাচ, রিফাইন তেল, জল, ফুড কালার 200 গ্রাম চিনি আর 1 চামচ ঘি। ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, প্লেন জলই ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে আমি অন্য একটি পাত্রে ছোলার ডালগুলো তুলে নেব। এবার এই ছোলার ডালগুলো আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার একটি প্যানে রিফাইন তেল দিয়ে আমি ওই পেস্ট থেকে ছোলার ডালের পকোড়া ভেজে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে নেবেন পকোড়ার। আমি একটু চ্যাপটা করে একটু ছোট ছোট গোল করে সব রকমের আকারেই ভেজে নিয়েছি। চ্যাপটা করলে কি হয়, পকোড়াগুলো ভালো করে ভাজা হয়। পকোড়াগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব তুলে নেব। দেখুন এইরকম দেখতে হয়েছে পকোড়াগুলো। এবার আমি একটু পকোড়াগুলোকে ভেঙে নেব, তাহলে আমার পেস্ট করতে সুবিধা হবে। এবার ভাঙা এই পকোড়াগুলোকে আমি একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োটা ঠিক এই রকম ঝরঝরে হবে, তাহলেই আমাদের লাড্ডু বানাতে সুবিধা হবে। এবার একটা প্যানে 200 গ্রাম চিনি আর 1 কাপ জল দিয়ে চিনিটাকে গলতে দেব। চিনিটা যতক্ষণ না গলছে আমি এভাবেই নাড়তে থাকব। এবার চিনিটা গলে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নেব। তারপর যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে যাচ্ছে আমি এটাকে এভাবেই নাড়তে থাকব। এবার হয়ে গেছে। এবার এই চিনি শিরাটার মধ্যে আমি গুঁড়ো করে রাখা ছোলার ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু এলাচ দিয়ে দেব। এবার এলাচটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আরেকটি প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব। কাজু বাদামগুলো একটু ভেঙে নেবেন, তাহলে এই প্রতিটা লাড্ডুর মধ্যে কাজু বাদামগুলো থাকবে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে চিনি সেরাই মিশানো ছোলার ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এর সঙ্গে কিছুক্ষণ এটা মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। মিনিট 10 পর আমি ঢাকনাটা খুলে
এবার আমি প্রতিটা লাড্ডু করে নেব। দেখুন লাড্ডুগুলো কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।